আসসালামু আলাইকুম আবারও সবাইকে স্বাগত মারিয়া কুকিং থেকে মজাদার চটজল দিয়ে একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারি অনেকেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে দুন্দুল তরকারিটা রান্না করতে পারেন তবে আজকে আমি খুবই মজাদার একটি মশলা দিয়ে দুন্দুল তরকারিটা একটু ব্যতিক্রম স্বাদে রান্না করব। তো যারা জানেন না তারা আমার এই রেসিপিটি পুরা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কি মশলাটা দিয়ে দুনদুল তরকারিটা এত মজাদার করে রান্না করেছি তবে রেসিপিটি দেখার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দেখুন এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে বড় চিংড়িটাই নিয়েছি আর নিয়েছি দুন্দুল তবে আপনারা চাইলে কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়েও দুন্দুল তরকারি রান্না করতে পারবেন আর এখন আমি দুন্দুলটা কেটে নিব আমার পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন তো দেখুন এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে এসেছে এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সোয়াবিন তেল তো তেলটা দিয়ে আমি এখন ভালোভাবে তেলটা গরম করে নিব তো দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাও কিন্তু ভেজে নিতে হবে তো আমি একটু নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো পানিটা দিয়ে এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামিচ আর এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি সচ বা ছোটো সচ যে যে নামে চিনেন এই মশলাটাই কিন্তু দুন্দুল তরকারির মূল উপকরণ আর এই মশলাটা দিলেই কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় দুন্দুল তরকারি তো এখন আমি কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি তো এখনও যারা এই সস দিয়ে দুন্দুল তরকারি রান্না করেন নাই তারা কিন্তু আমার রেসিপিটি দেখার পরে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তো চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে দুই মিনিটের মতো কষিয়ে নিলাম তো ঠিক এভাবে চিংড়ি মাছটা কষাতে হবে তো কষানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি দুন্দুলটা তো সবগুলো দুন্দুল এখন আমি একসাথে দিয়ে দিব তো দেখুন দিয়ে দেওয়া হলো আর এখন একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব তো দেখুন আমি নেড়ে চেড়ে একটু মশলার সাথে দুন্দুলটা মিলিয়ে নিয়েছি আর ঢেকে দিব এখন আমি দুই মিনিটের জন্য তো দেখুন দুন্দুল থেকে কতটা পানি উঠছে তা আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দুই মিনিট পরে দেখাচ্ছি ঠিক দুন্দুল থেকে কিন্তু এরকম পানি উঠে আর দুন্দুল তরকারি কিন্তু কোনো পানি দিয়ে রান্না করার প্রয়োজন হয় না কারণ দুন্দুল থেকে যে পানিটা উঠে সেই পানিটা দিয়েই কিন্তু দুন্দুল তরকারিটা রান্না করে ফেলা যায় তো এখন আর আমি কোনো পানি দিব না এই পানিটা দিয়েই দুন্দুল তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখন আর ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু দুন্দুল তরকারিটা কালারটা নষ্ট হয়ে যাবে সেজন্য এখন আমি হাই হিটে এভাবেই রান্নাটা করছি তো দেখুন আমি কয়েক মিনিট পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর পানিটা যতটা সম্ভব আমি একটু শুকিয়ে নিয়েছি তবে ঝোলটা আপনার আপনাদের পছন্দ মতো রাখতে পারবেন তো হয়ে গেল দুন্দুল তরকারি এখন আমি নামিয়ে নিব তো দেখুন খুবই কম সময়ে কত মজাদার করে দুন্দুল তরকারি রান্না করে ফেলা যায় আর খেতেও কিন্তু দুন্দুল তরকারি খুবই ভালো লাগে যে কোনো মাছ দিয়ে কিন্তু দুন্দুল তরকারিটা রান্না করা যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন তো আমার মতো যারা দুন্দুল খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার এই বিশেষ রান্নাটা অবশ্যই দেখবেন আর বিশেষ রান্নাটা বললার কারণ হচ্ছে কারণ আমি এখানে যে সসটা ব্যবহার করেছি এটা দিয়ে রান্না করলে দুন্দুল তরকারি স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি বলেছি তবে কথার সাথে মিলিয়ে দেখতে হলে অবশ্যই কিন্তু বাসায় রান্না করে খেতে হবে তো আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সামনে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ